ফের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হলেন AHM খায়রুজ্জামান লিটন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নগরপিতা নির্বাচিত হলেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,46,807 ভোটে বেশি পেয়েছেন। এই বিজয় রাজশাহীবাসীকে উৎসর্গ করেছেন খায়রুজ্জামান লিটন। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন তরিক ইসলাম। ভোট শেষ হওয়ার 4.5 ঘন্টার মধ্যেই আসে চূড়ান্ত ফল। ফের AHM খায়রুজ্জামান লিটনকে নগরপিতা হিসেবে বেছে নিয়েছেন রাজশাহীবাসী। মেয়র পদে রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে জনাব AHM খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত নৌকাপূর্তির 1,60,290 ভোট সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো। 155 কেন্দ্রের প্রাপ্ত ফলে 1,60,290 ভোট পান নৌকার প্রার্থী লিটন। তবে আগে নির্বাচন বর্জন করলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন হাতপাখার মুর্শিদ আলম। তার ভোট 13,483। জয়ের পরই উল্লাস ছিল লিটন সমর্থকদের। এ সময় নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করেন তারা। প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজশাহীবাসীকে এ জয় উৎসর্গ করেন নবনির্বাচিত মেয়র। জয়ের প্রতিক্রিয়া যেমন যেমন আনন্দের, ঠিক একই সঙ্গে অতিরিক্ত একটা দায়িত্ব কাঁধে চাপলে যেমন মানুষকে চিন্তিত করে, সেটাও আমাকে করছে। কারণ আমি কথা দিয়েছি যেটা, সেই কথাটা বাস্তবায়ন করা খুব কঠিন হলেও আমাকে সেটা বাস্তবায়ন করতে হবে। সেই কারণে আমি আনন্দিত বটে, আবার কোথা থেকে কিভাবে শুরু করব সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। এর আগে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। বুধবার সকাল 8টায় নগরীর 155টি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। প্রায় 3 মাস আগে তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আজ শেষ হলো উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের মাধ্যমে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় 1,50,000 ভোটের ব্যবধানে জিতে রাজশাহীর বর্তমান মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে তরিক ইসলাম, দেশ টিভি।